হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সাবু ফ্রম sabushopbd.com। আজকে আমি এই পেজে লাইভে এসেছি। আমি এই পেজে এখন থেকে লাইভে আসব, কারণ হচ্ছে যে অ্যাজ ইউ নো যে সাবু শপ হচ্ছে আমার মেইন পেজ ছিল, যেটা হচ্ছে রিপোর্ট মেরে সেলাররা উঠিয়ে দিয়েছিল। সো সাবু শপ নামে তো তাহলে পেজ নাই আমার। আর আগে যেটাতে করতাম সেটা সাবু শপ টু, তো সাবু শপ টুটা থাকবে, বাট আমি এখানেই এখন থেকে লাইভ করব, ঠিক আছে? সো আমি সাবু শপ টু এ আমি একটু লাইভটা শেয়ার করে দিই, কারণ হচ্ছে যে অনেকেই সাবু শপ টুটাই ফলো করে। আচ্ছা, আমি কমেন্ট করব, সবার কমেন্ট করব, জাস্ট এ মিনিট। আর অনেক নতুন নতুন প্রোডাক্ট আসছে, আজকে আমি কাহিল হয়ে যাব বলতে বলতে। সো যদি সবার কমেন্ট না পড়তে পারি তাহলে কেউ রাগ করবেন না, আমি কিন্তু সিক, এটা আপনারা জানেন। সো যতটুকু আমি পড়ার ট্রাই করব। আচ্ছা, আপনারা আগে জয়েন করেন, দেন আমি স্টার্ট করছি। লাইভটা ক্লিয়ার কিনা একটু বলেন। হ্যাঁ, কি সমস্যা, এত ফোন দিচ্ছ কেন? আমি তো লাইভে আছি। হ্যাঁ, এত ফোন দিচ্ছ কেন? হ্যাঁ, একটু নিচে দিয়ে যেতে বলো। হ্যাঁ, পেমেন্টে দিচ্ছি আমি, এখন আমি উঠতে পারবো না। যেটা বললাম সেটা করো, নিচে রাখতে বলো, আমি পেমেন্টে দিচ্ছি। বিকাশ নাম্বারটা নাও। আচ্ছা, দুদিন পরে লাইভ আসলাম, তাও হচ্ছে জামাই ডিস্টার্ব করতেছে। আচ্ছা যাই হোক, আপুরা আমি এখন সবার কমেন্ট পড়ছি। আচ্ছা, হাই আপু, হাই আপু। আপু, ইরানি লোশন আর পিং লেডি জুস, ওলটা কি একসাথে খাওয়া যাবে? ইরানি লোশন কি খায়? ইরানি লোশন খায়, খাওয়া যায়? আপনি কি খেয়েছেন নাকি? আই ডোন্ট নো, মানে আমার প্রোডাক্টগুলো কাস্টমাররা নিজে নিজে আবার ক্রিয়েশন করে। যেমন হচ্ছে লেজার ক্রিম নাকি সেভেন হার্বাল হচ্ছে লিপসে দেয়, লিপস নাকি পিঙ্ক হয়ে গেছে। আরে ভাই, লিপসের প্রোডাক্ট তো আমার কাছে আছে, মুখের ক্রিম কেন লিপসে দিবেন? মুখের ক্রিম লিপসে দেওয়ার দরকার নেই। এখন আপনি যদি খেয়ে ফেলেন, খেয়ে ফেলার পরে যদি মরে যান, আল্লাহ না করুক, তখন তো ওইটার ভাগিদার আমি হব। লিপসের প্রোডাক্ট আলাদা, এবং নিগ্রোদের লিপসের প্রোডাক্ট নিয়ে আসছি, নিগ্রোদের, যেটা এখন সুপার ভাইরাল হয়ে গেছে। 7 দিনে, আজকে 7 দিন ধরে সেল করছি, আলহামদুলিল্লাহ। একজনও ব্যাড কমেন্ট করে নাই, শুধু একটা কথা শুনছি যে একটু ছোট সাইজে, একটু ছোট এতটুকুই, বাট মানে জিনিসটা ছোট হোক কিন্তু কাজ হবে, এটা আপনি 100% শিওর থাকেন, ঠিক আছে? আপনার জন্মগত লিপস কালো থাকলেও হচ্ছে লিপস পিঙ্ক হয়ে যাবে। আমি কিন্তু লিপসে কিচ্ছু দিই না, আমি কোনো লিপস্টিক ইউজ করি না, লিপস্টিক ইউজ করলে আমার লিপস কালো হয়ে যায়। আচ্ছা আপু, লিপস পিঙ্ক করার প্রোডাক্টটার আর হেয়ার ট্রিটমেন্টের যে সিরাম 1600 টাকা ইনবক্স করেছি, আমি চিরঙ্গে থাকি, টোটাল অ্যামাউন্ট কত বিকাশ করব? 1600 টাকা আর 990 টাকা, 100 টাকা ডেলিভারি চার্জ। আচ্ছা, আপনাদের জন্য অফার হচ্ছে, অফারটা বলে দিচ্ছি আমি। হ্যাঁ, অফারটা হচ্ছে সবার রিকোয়েস্টে, সবাই আমার মাথাটা খেয়ে ফেলছেন, আমার আসলে লাভ এমনি খুব কম হয়, কারণ আমার অনেক লোক আমার সাথে কাজ করে, আমার হচ্ছে 5টা ম্যানেজার আছে, তারপর আরও অনেক আদার্স অনেক এক্সপেন্স আছে। যেমন আমি একটা ব্যাগই কিনি হচ্ছে 10 টাকা দিয়ে, আমি কোনো ওই যে লোকাল একদম পাতলা ব্যাগ ইউজ করি না, আমার ব্যাগগুলোই অনেক দামি থাকে। এবং সাবু সব লেখা ব্যাগ এনেছিলাম, আমার ওই ব্যাগগুলো তো শেষই হয়ে গেছে, ওইগুলো আমার 15 টাকা করে পড়ছিল, তো ওইগুলো আমি কাউন্ট করি নাই। আমার লেজার ক্রিমের দাম বাড়াই নাই, কোনো কিছুর দাম কিন্তু আমি বাড়াই নাই, আজকে 3 বছর ধরে যে প্রাইস সে প্রাইসই আছে। আর যেভাবে রিভিউ আসতেছে আমার প্রোডাক্টের, আমি যদি ওইটার দাম বাড়িয়েও দিই আপনারা কিন্তু কিনবেন, বাট আমি কিন্তু দাম বাড়াচ্ছি না। তো যাই হোক, যেটা বললাম যে স্টুডেন্ট অফার, হ্যাঁ সবার অফার একই দিয়ে দিই, কারণ স্টুডেন্ট
স্টুডেন্ট কে, হাউসওয়াইফ কে। আর হাউসওয়াইফরা বলবে, আপু আমরা কি দোষ করছি, আমাদের তো জামাইরা টাকা দেয়, আমাদেরকে আগে ইয়া দেন, আমরা হচ্ছে অসহায় বেশি। তো আমি আসলে এভাবে ইন্ডিভিজুয়াল ভাবে ভাগ করে না অফার দিতে পারি না। আর কে স্টুডেন্ট, কে ওয়াইফ, এগুলো আসলে খুবই ভেজাল। তো আমি একটা অফার দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে মানে কাইন্ডলি নতুন প্রোডাক্ট না, হ্যাঁ কাইন্ডলি নতুন প্রোডাক্ট না, পুরাতন প্রোডাক্টে, পুরাতন সব প্রোডাক্টে আজ থেকে 7 দিন আগে যেগুলো সেল করা হয়েছে, আজ থেকে 7 দিন আগে যেগুলো সেল করা হয়েছে, প্রত্যেকটা প্রোডাক্টে 10% ছাড় আজকে থেকে, আজকে থেকে, ঠিক আছে? মানে এখন থেকে অর্ডার করলে, এখন থেকে অর্ডার করলে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে, কিন্তু নতুন প্রোডাক্ট না, ঠিক আছে, কোনো নতুন প্রোডাক্টে না, 7 দিন আগে যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে, লাইক ইরানি লোশন, লেজার ক্রিম, রানিং প্রোডাক্ট যেগুলো, হ্যাঁ রানিং প্রোডাক্ট যেগুলো, সেগুলোর মধ্যে হচ্ছে আপনারা 10% ছাড় পাবেন। সেটাই স্টুডেন্ট হোক, আপনি ছেলে হন, ছেলেরাও অর্ডার করতে পারবেন। কোনো এখন আমার অনেক ভাইয়ারা হয়েছে, অনেক দেখি যে ছেলেরা এখন স্যাভেন হার্বাল লাগাচ্ছে, অনেক ছেলেরা লেজার ক্রিম মাখতেছে, হ্যাঁ আমি অবাক হয়ে যাচ্ছি। এবং ওয়েট লস প্রোডাক্টগুলো হচ্ছে হেয়ার কালার, হেয়ার কালার দেখলে তো পাগলই হয়ে যাবে। নারিয়ান তুম্পা আপু, আমি লাইভে করব, আমি লাইভে করব, এই জন্য হচ্ছে আমি রেখে দিছি কোরিয়ান হেয়ার কালার। আপনার মাথা যদি নষ্ট না হয়েছে, আপনি আপনারা জানেন যে সাবু শপ মানেই হচ্ছে ম্যাজিক্যাল প্রোডাক্ট, এবং সাবু শপ মানেই হচ্ছে ভাইরাল প্রোডাক্ট। হেয়ার কালারটাও দিব হচ্ছে যেটা মাথা নষ্ট করে দিবে, পুরো মাথা নষ্ট করে দিবে আপনার, এবং এমন হেয়ার কালার আপনি যদি 10,000 টাকা দিয়ে পার্সোনায়ও যান, আমি চ্যালেঞ্জ লাগবো, আপনি এই কালারগুলো পাবেন না। এবং এটা কোরিয়ান, কোনো চায়না ব্র্যান্ড না। এখন দেখি যে চায়না ব্র্যান্ডের অনেক মানে শ্যাম্পু, চায়না ব্র্যান্ডের অনেক ক্রিমগুলোকে কি করে, চায়না লেখাটা হাইড করে বলে যে এটা এই ক্রিম, এটা ওই ক্রিম, এটা চুল স্ট্রেট করে, কিন্তু চুল স্ট্রেট করার কিছু নামগন্ধই নেই। চুল স্ট্রেট যে করবে এটা তো অবশ্যই লেখা থাকবে, যে কোনো প্রোডাক্ট যেটা চুল স্ট্রেট করবে সেটা অবশ্যই লেখা থাকবে যে চুল স্ট্রেট করবে, আদারওয়াইজ আপনারা কখনোই কিনবেন না, এটা একটা ধোকা, ঠিক আছে, এটা একটা ধোকা। আমি আপনাদের চুল স্ট্রেট লেখা আলা শ্যাম্পু এনে দিব, চুল স্ট্রেট লেখা আলা হচ্ছে ক্রিম এনে দিব, যেটা পার্মানেন্ট, যেটা পার্মানেন্ট, আমি তো ইচ্ছাগুলো আনতে পারি, বাট না সেগুলো হচ্ছে জাস্ট চুল সিল্কি করবে, বাট চুল স্ট্রেট করবে না, চুল স্ট্রেটিং এর প্রোডাক্ট, স্ট্রেট কথাটা মেনশন থাকবে, ঠিক আছে। সো আমার কথা হচ্ছে যে হেয়ার কালার যেটা আমি এনেছি, আমি একটু পরেই দেখাবো লাইভে, ঠিক 12টার সময় দেখাবো, এখন দেখাবো না, আমার ওই শিপমেন্টটাই আসছে, আমার হাজবেন্ড ফোন দিয়েছে, আমার কোরিয়া থেকে শিপমেন্ট আসছে। আপনারা কালারগুলো দেখলে পাগল হয়ে যাবেন, এবং আমি নিজে লাগাবো, আমি কিন্তু কালারের ফ্র্যাক, হ্যাঁ আমি হচ্ছে কালার ফ্র্যাক, আমি কালার প্রতি মাসে মাসে করি, প্রতি মাসে মাসে চুল কালার করি, আমার চুল কালারের প্রতি হচ্ছে আলাদা একটা আছে, দুর্বলতা আছে। হ্যাঁ অনেকে মেকআপের প্রতি ফ্র্যাক থাকে, আমি হচ্ছে কালারের প্রতি, আমি চুল কালার খুব লাইক করি, এবং আমি লাইভ করে দেখাবো, আপনারা পাগল হয়ে যাবেন। ওটা ফেনা হয়, ওটা আপনার লাগানো তো ইজি, জাস্ট ফেনা হবে, ফেনা হবে, ফেনা ভাবে আপনি লাগাবেন, লাগানোর পরে 30 মিনিট রাখতে হবে, আর রেখে ধুতে হবে, ধুয়ে আবার 30 মিনিট রাখতে হবে, 90 মিনিটস আপনাকে রাখতে হবে, ওইটা 30 মিনিট 30 মিনিট করে আপনাকে হচ্ছে 90 মিনিটস রাখতে হবে, ধুতে হবে 3 বার, তারপরে যে আপনি লুকটা পাবেন, ট্রাস্ট মি কোরিয়ান গার্ল ফেল। এবং হচ্ছে আপনি ওই পার্লারে গিয়ে 10,000 টাকা খরচ করেও আপনি কোনো মানে ওই লুকটা পাবেন না। হ্যাঁ আমি তো নিজে পার্লারে অনেকবার ধোকা খাইছি। আচ্ছা আপু তুমি লিপুং, আপু তুমি লিপিং করছো কি দিয়ে? আপু লিপিং করার জন্য নিগ্রোদের এটা নেবেন, এটা অলরেডি আমার একটা শুধু লাইভই আছে, এটা অলরেডি আমার একটা লাইভ আছে, এটা হচ্ছে নিগ্রোরা ইউজ করে, এটা ইন্দোনেশিয়ার, এটা ইন্দোনেশিয়ার, এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে CH8, CH8টা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ব্র্যান্ড, যদি আপনার কাছে দেখলে মনে হবে এটা হচ্ছে আপনার লোকাল কোনো কিছু, বা এই জন্য আমি এটার ভিতরে একটা খাজানা আছে, এটার ভিতরে একটা খাজানা আছে, সেটা কি আছে আমি বলবো না, যে কারণে আপনার লিপসটা হচ্ছে পিঙ্ক হবে, পার্মানেন্ট, পার্মানেন্ট লিপস পিঙ্ক হবে। এটার প্রাইস হচ্ছে 990 টাকা, এটা আমার মুড়ির মতো সেল হচ্ছে, মুড়ির মতো সেল হচ্ছে, হ্যাঁ এটা আমার মুড়ির মতো সেল হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 990 টাকা। এবং এটা হচ্ছে নিগ্রোদের লিপসকেও পিঙ্ক করেছে, নিগ্রোদের লিপসকেও পিঙ্ক করেছে, আর যাদের পার্মানেন্ট লিপ আচ্ছা সরি আপুরা নেটওয়ার্ক ইউজ হচ্ছে, প্রবলেম হচ্ছে। আপু পাপায়া ইউজ করছি, পাপায়া আমি সেল করি না আপু, আমাকে অনেকে ফলো করে, আমার চশমা নকল করে, আমার চুল নকল করে, আমার গেট আপ নকল করে, তাই হয়তো বা এক মনে হয়, বাট সাবু 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 কখনোই পাপায়া সেল করে নাই, পাপায়া হচ্ছে চাইনিজ ক্রিম, ও মাই গড, এই অনেকে কনফিউজ হয়ে যান আসলে, ওই যে আমার আমাকে অনেকে ফলো করে তো মানে দেখা যায় যে কথাবার্তাও নকল করে, আপনারা হচ্ছে ভালো মতো চেহারাটা একটু দেখেন, আমার নাকটা খাড়া, ঠিক আছে। আচ্ছা আপু তোমার অফিসের অ্যাড্রেসটা পেজে তো পাই না, পেজে দেওয়া আছে, আপু আপু লিপস চিকন করার ক্রিমটা আনো, এনেছি সেলও করে ফেলছি, এখন আবার আসবে হচ্ছে 2 দিন পরে, আপু 15 তারিখে বিকাশ করছি পেয়ে যাবেন। আপু ওয়েট লস প্রোডাক্ট দেখান, হ্যাঁ ওয়েট লস প্রোডাক্ট দেখাচ্ছি, আমি লিপসের প্রোডাক্টে ছিলাম, লিপসের প্রোডাক্টটা হচ্ছে
এটা এটা হচ্ছে আপনার পানি দিয়ে হালকা ভিজিয়ে, পানি দিয়ে হালকা ভিজিয়ে আপনাকে হচ্ছে রাব করতে হবে। আমি ইউজ করে দেখাবো, আপনারা লাইভটা শেয়ার করেন, হাইস্ট লাইভ শেয়ারের হচ্ছে পাবেন আজকে অ্যাটম বোম সাবান। লাইভ শেয়ার করতে আমি এই জন্য বলি কারণ হচ্ছে আমার প্রোডাক্ট থাকে না, পরে আপুরা যখন রেকর্ডেড লাইভ দেখে পরে যখন অর্ডার করে তখন আমি দিতে পারি না। সো লাইভ চলাকালীন অর্ডারগুলো দিলে আমার জন্য খুবই ভালো হয় কারণ আমার কাছে প্রোডাক্ট এত থাকে না, আমি আশেপাশে থেকে প্রোডাক্ট কালেক্ট করি না যে আমি আপনাকে আজকে অর্ডার করলে আজকেই দিতে পারবো, ঠিক আছে? আমার কিন্তু প্রোডাক্ট শর্টেজ, এটা আপনারা জানেন যে পাইনা কথাটা শুনতে হয়। সো যাই হোক, এই লিপ স্ক্রাবটা আমি লাগিয়ে দেখাচ্ছি। লিপ স্ক্রাবটা হচ্ছে হালকা পানিতে ভিজিয়ে লাগাতে হবে, এটা হচ্ছে ইন্দোনেশিয়ান, এটা ইন্দোনেশিয়ান, এটা পার্মানেন্ট লিপস পিং করবে, ছেলে মেয়ে দুজনেরই কাজ করবে, ছেলে মেয়ে দুজনেরই কাজ করবে, যাদের বাইবর্ন লিপস কালো, জন্মগত লিপস কালো তাদেরও কাজ করবে, যারা একদম জন্মগত কালো তাদের লিপসও কাজ করবে, এবং হচ্ছে যাদের লিপস কালো না হঠাৎ কালো হয়ে গেছে তাদেরও কাজ করবে। আর যদি আপনি লিপস্টিক লাগান, লিপস্টিক লাগানোর আগে এটা লাগিয়ে নেবেন তারপরে লিপস্টিক লাগাবেন, আগে লিপস্টিক লাগানোর আগে এটা লাগিয়ে নেবেন তারপরে লাগাবেন। আর লিপস্টিকটা আসলে কি দরকার লাগানো, এখন অনেক সুন্দর সুন্দর লিপ জেল বের হয়েছে যেগুলো কালারিং, আমি ওগুলো ইউজ করি, আমি লিপ জেল ইউজ করি না, যদিও ইউজ করেন অনেকে আছে লিপ জেলের, লিপ জেল সরি লিপস্টিক ছাড়া থাকতে পারে না। হ্যাঁ, আমার বোন এরকম লিপস্টিক ছাড়া থাকতে পারে না, সো তারা হচ্ছে লিপস্টিক লাগানোর আগে এটা লাগিয়ে নেবেন। হ্যাঁ, লিপস্টিক লাগানোর আগে এটা লাগিয়ে নেবেন, এই যে এভাবে অল্প একটু নিলেই হয়ে যায়, এই যে একটা দানা, আমি জাস্ট একটা দানা নিলাম, একটা দানা নিলাম, এটা বলতে পারেন ডায়মন্ড, এগুলো এক একটা ডায়মন্ড। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে খাজানা, আমি ইন্দোনেশিয়ান আপনাকে খাজানা এনে দিলাম লিপস পিঙ্কের, যেটা নিগ্রোরা ইউজ করে, 990 টাকা, এবং এটা আমি সেল করছি 7 দিন ধরে, একজনও বলতে পারবে না যে খারাপ, ঠিক আছে? ওকে, এই যে আমি জাস্ট একটা দানা নিছি, একটা, আজকে আমি লাইট ইয়া দিছি, লাইট মারছি যাতে আপনারা একদম সবকিছু ক্লিয়ার দেখেন, ঠিক আছে? কারণ হচ্ছে আর এইটা যখন লাগাবেন একটু হচ্ছে এই টাইপের এভাবে করে লাগাবেন, আমি আমার আপুদের কিস দিচ্ছি, ঠিক আছে? ওকে, হয়ে গেছে, শেষ। এখন রেখে দিবেন, জাস্ট জাস্ট রেখে দিবেন, একটু পানি দিয়ে লাগাতে হবে, এটা কিন্তু একটু ড্রাই। একটা দানা নিয়েছি, জাস্ট একটা দানা নিয়েছি, এক থেকে দুইটা দানা নিলেই হবে, প্রতিদিন হচ্ছে 2 বার দিবেন। এগুলো হচ্ছে এক একটা ডায়মন্ড বলতে পারেন, ডায়মন্ড, ঠিক আছে? লিপসের প্রোডাক্ট, আমি আপনাকে কোনো হাবুল তাবুল প্রোডাক্ট দিব না। আমার একটা লাগবে রিং লোশন, থ্যাংক ইউ। লেজার ক্রিম অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, লেজার ক্রিম আমার লাইভে দেখাই তো হয় না আপু, এত অর্ডার আসে আপনি অর্ডার দেন, লেজার ক্রিমের কখনো আমার ইয়ে হয় না, আমি লাইভেও দেখাই না। যাতে আপু তোমার সাথে কথা বলতে চাই, আপু আচ্ছা বলেন, এখানে বলেন আপু, আপু তোমার সাথে কথা বলবো কিভাবে, এখানে বলেন আপু। সেভেন হার্বালটা দিচ্ছি কিন্তু স্পটের জায়গাগুলো, হ্যাঁ স্পট তিল থাকলে লাল হবে আপু। ইরানি লোশনটার প্রাইস কত? 1400 টাকা আপু। সেভেন হার্বাল ক্রিমটা তো এখনো পেলাম না, সবাই পাচ্ছে, সবাই প্রোডাক্ট পাচ্ছে, একটু ওয়েট করেন। হ্যাঁ আচ্ছা, এখন আমি আপনার দেখাবো হচ্ছে পেট কমাবে প্লাস 10 সরি পেট কমাবে প্লাস 15 কেজি ওয়েট লস করবে। আমি আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে আমি আজকে 3 বছর ধরে বিজনেস করতেছি, আমার বিজনেস স্টার্ট হয়েছে ওয়েট লস প্রোডাক্ট দিয়ে। ওয়েট লস প্রোডাক্টগুলো যেগুলো ক্যাপসুল সেগুলো পেট কমায় না, হ্যাঁ সেগুলো পেট কমায় না, আপনাকে পুরো একদম জিরো ফিগার করে দিবে, একদম জিরো ফিগার করে দিবে, একদম হচ্ছে মনে করেন 100 কেজি আপু, 100 কেজি, আমার হাইস্ট কাস্টমার হচ্ছে 134 কেজি, সে একজন ডক্টর, আমি নাম বলবো না, বেশিরভাগ বেশি নাম বললে হচ্ছে উনি বলবে যে ওনাকে ইউজ করতেছি, উনি আমার কাস্টমার, টাকা দিয়ে নিয়েছে প্রোডাক্ট। যাই হোক, উনি একজন ডক্টর সিঙ্গার, উনি ডক্টর প্লাস সিঙ্গার, ঠিক আছে? ওনার হচ্ছে 148 কেজি ছিল, পরে উনি হচ্ছে আমার প্রোডাক্টটা ইউজ করে ওনার এখন 90-এর নিচে আসছে, 90 কেজির নিচে আসছে। হ্যাঁ, সো হরণ নিয়ে যাচ্ছে, জাস্ট এ মিনিট। সো কথা হচ্ছে যে উনি অনেক ওয়েট লস হয়েছে, অনেক ওয়েট লস হয়েছে কিন্তু ওনার পেট কমে নাই, পেট ভুরির রয়েছে, পেট ভুরির রয়েছে। সো হচ্ছে যে আপনি স্লিমের পাশাপাশি আপনার বেলি ফ্যাট রিডিউসটা মেন মেন জিনিস। এখন আপনি স্লিম হয়েছেন, আপনার মুখ চিকন হয়েছে, হাত চিকন হয়েছে, পুরো ফুল ফিগার ঠিক হয়েছে, বাট পেটটা বড় বড়ই রয়েছে, সেটার জন্য আপনাকে আলাদা করে আবার স্লিমিং সিরাম নিতে হয়, সেটার জন্য আবার আলাদা করে পেট কমানোর কিছু না কিছু নিতে হয়। সো এই জন্য এবারের আমার ক্রিয়েশনটা ছিল যে এমন একটা প্রোডাক্ট আনবো যেটা হচ্ছে আপু খুব ভালো সানস্ক্রিন দেখাচ্ছে, আমার কোরিয়ান কিছু কোরিয়ান একটা ধামাক আসছে, দুইটা জিনিস আসছে, আমি দেখাবো। হ্যাঁ আপু, তোমার হেয়ার কি রিবন্ডিং করার? না আপু, আমার হেয়ার রিবন্ডিং থাকলে একদম সোজা থাকতো, একদম সোজা না কিন্তু আমার চুল, আমার কিন্তু আমার আমার চুলটাই এমন আসলে, এটার জন্যই আমার হয়তো আমাকে এমন লাগে দেখতে। আপু গ্লাস স্কিন সেট আছে? হ্যাঁ আছে, 2600 টাকা। আচ্ছা আপু,
আমি একনি ক্রিম দিলে একটু জ্বালা করে, একনি গুলো থাকলে একনি গুলো জ্বালা করবে, যেগুলো হচ্ছে আপনার কাঁচা, যে ব্রণগুলো কাঁচা সেগুলো একটু হচ্ছে জ্বলবে। আচ্ছা সানস্ক্রিম দেখাচ্ছি আপু, সানস্ক্রিম হচ্ছে এমন দেখাবো যেটা ওয়াটার প্রুফ এবং হচ্ছে যেটা 24 ঘন্টা আপনার মুখ থেকে তেল বের হবে না। যদি তেল বের হয় তাহলে হচ্ছে আমি আপনার থেকে ওইটা ব্যাক নিয়ে নিবো। আচ্ছা ও মা, তাই আপনাকে সবাই নকল করে, এটা কাস্টমাররাই জানে, আমি নিজের গুণ নিজে গাই না। আপু নিগ্রোসো বানছো, নিগ্রোসো বানছে কিন্তু দেখাবো না, 50টা আছে ওইটা অর্ডারের, এটা অর্ডারের আমি দেখাই দিচ্ছি, নাহলে বলবেন যে এই যে ঠিক আছে। সো সরি, এটা দেখে লোভ করে লাভ নাই, এটা হচ্ছে আজ কালকে সকালেই ভ্যানিশ, আবার যদি চান তাহলে ওয়েট করেন, হ্যাঁ ওয়েট করেন, আসতেছে প্রতিদিনই প্রোডাক্ট আসতেছে। আই লাভ ইউ, থ্যাংক ইউ আপু। তুমি কি কালার আন, কালার তো চলে আসছে আপু, কোরিয়ান কালার, বললামই তো কোরিয়ান কালার, একদম আপনি পাগল হয়ে যাবেন কালারটা দেখলে। আপু ডল স্কিনটা নিতে চাচ্ছি যেটা ডার্ক দূর করে আর ফর্সা করে, আছে তো আপু 2500 টাকা। আপু পাপায়াটা কি ভালো হবে? পাপায়াটা চাইনিজ ক্রিম, উপরে স্পষ্ট লেখা আছে, আপনি দেখে নিয়েন এবং ওইটার 10 থেকে 20টা ব্যাড রিভিউ পাবেন। যে সেল করে তার লাইফটাই দেখবেন, যে সেল করে তার লাইফটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ওর লাইভে দেখবেন 10 থেকে 20টা ব্যাড রিভিউ আছে। আপু তোমার কাছ থেকে ভেষজ ক্রিম নিয়েছিলাম, ওইটার ইউজের প্রসেসটা বলো, এভাবে মিশিয়ে ফেলবেন আপু, জাস্ট মিশিয়ে ফেলবেন। আপু গ্লাস স্কিন সেট আছে, গ্লাস স্কিন সেট আছে আপু, এখনো আছে আমার কাছে, প্রাইস হচ্ছে 2600 টাকা অরিজিনালটা, আমি যেটা লাগিয়েছিলাম একবার, জাস্ট লাগিয়েছিলাম, এখন পর্যন্ত স্কিনটা গ্লোয়িং আছে। হুম আপু আমি তোমাকে ফোন করেছি কিন্তু তুমি ফোন ধরো না, ফোন ধরা পসিবল না, এত পসিবল না আপু, এভাবেই যোগাযোগ করতে হবে। আপু ফেয়ার অ্যান্ড পিঙ্ক কি পার্মানেন্ট? হ্যাঁ ফেয়ার অ্যান্ড পিঙ্কটা পার্মানেন্ট, যেটা সেক্রেট প্লেস পিঙ্ক করে। আচ্ছা এখন আমি আপনাদের হচ্ছে 15 কেজি ওয়েট লস প্লাস বেলি প্যাট কমানো সহ, বেলি ফ্যাট কমানো সহ 15 কেজি ওয়েট লসটা দেখাবো, সেটা হচ্ছে আপনার অরিজিনাল থাইল্যান্ডের লিশো প্লাসটা, অরিজিনাল থাইল্যান্ডের লিশো প্লাসটা, যেটা হচ্ছে আপনার পেট কমাবে প্লাস 15 কেজি ওয়েট লস করবে, ঠিক আছে, আপনার ফিগার শেপ করবে, পেট কমাবে প্লাস যোগা করলে যে লুকটা পাওয়া যায়, যোগা করলে ফার্স্টে পেট কমে, যোগা করলে ফার্স্টেই পেট কমে, এটা আমি আপনাদের শিখিয়ে দিলাম, যারা যোগা জীবনও করতে পারেন নাই ভয় পান তাদেরকে বলি, সেই লুকটা হচ্ছে আপনি এই ক্যাপসুলে পাবেন, ঠিক আছে এই ক্যাপসুলটাই পাবেন। এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 2500 টাকা, ঠিক আছে এটা নিবেন, এটা ছেলে মেয়ে দুজনে করবে, হ্যাঁ ছেলে মেয়ে দুজনেরই কাজ করবে, আর এটা খেলে আপনার পেট খারাপ হবে না, বমি হবে না, কারণ আমারটা চায়না না, এটা আপনি 100% লিখিত গ্যারান্টি নেবেন, আপনার শরীর উইক লাগবে না, আপনার পেট খারাপ হবে না, বমি হবে না, এবং আপনাকে ডায়েট করতে হবে না, আপনি এটা খাইতে পারবেন না, ওইটা খাইতে পারবেন না, গরুর মাংস খাইতে পারবেন না, এখন তো কোরবানি ঈদ, আপনি চ্যালেঞ্জ হিসেবে নেন আমারটা, আমারটা চ্যালেঞ্জ হিসেবে নেন, আপনার হচ্ছে আপনি গরুর মাংস খাইতে পারবেন, চর্বিও খেতে পারবেন, আসলে একটা একটা হচ্ছে ম্যাজিক্যাল ব্যাপার আছে আমার প্রোডাক্টে, সেটা হচ্ছে যদি অরিজিনাল প্রোডাক্ট খান আপনি, আপনার রুচি কমে যাবে, আপনার রুচি কমে যাবে, আপনার এমনিই খাইতে ইচ্ছা করবে না, আপনার এমনিই খেতে ইচ্ছা করবে না, সো হচ্ছে যে আপনার তাহলে ডায়েটটা কিন্তু আলটিমেটলি হয়ে যায়, সেটাই হচ্ছে আমার একটা মানে টার্গেট। হ্যাঁ আপনি ইচ্ছা করে ডায়েট করতে হবে না, ঠিক আছে। ইরানি লোশন কি পার্মানেন্ট হোয়াইট করে? ইরানি লোশন অবশ্যই পার্মানেন্ট হোয়াইট করে, আপনি রিভিউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে, রিভিউগুলো দেখেন, ঠিক আছে, আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি 3 দিন টাইম চেয়েছিলাম, বলেছিলাম 3 দিনে ফর্সা করে, যেখানে লেখা আছে হ্যাঁ 3 ডেজ, 3 ডেজ ইমার্জেন্সি, এই যে 3, কিন্তু একদিনে কাজ করতেছে, একদিনে কাজ করতেছে, আমি নিজেই অবাক। আপু ফুল হোয়াইটেনিং এর প্রোডাক্ট দেখাও, দেখাচ্ছি দেখাচ্ছি আপু, আজকে আমার প্রোডাক্ট নিয়ে বলতে বলতে আমি কাহিল হয়ে যাবো, জাস্ট এ মিনিট। আচ্ছা লিপে কয়টা ইউজ করতে হবে? একটা ইউজ করলেই হয়। আচ্ছা ক্রিম ছাড়া ফর্সা হবো কি করে? যারা ক্রিম ছাড়া ফর্সা করতে চাচ্ছেন, মাত্র 200 টাকার একটা শিট মাস্ক দিব, মাত্র 200 টাকার একটা শিট মাস্ক দিব, কোরিয়ান, আমাকে কোরিয়ান কোম্পানি থেকে বলে দিছে, হ্যাঁ আমার হচ্ছে কিছু ফ্রেন্ড আছে তো তারা আমাকে বলছে যে অনেক আপুরা আছে ক্রিম লাগাইতে পারে না, বা অনেক আপুরা আছে টাকা নেই, আসলে তার বাজেট নাই যে ক্রিম কিনতে পারবে না, কিন্তু সে ফর্সা হতে চাচ্ছে, তাকে জাস্ট 200 টাকার একটা শিট মাস্ক দিবেন, কিন্তু সেই শিট মাস্কটা এমনভাবে সে ইউজ করবে, সে পাগল হয়ে যাবে, ক্রিমের মতো সে হচ্ছে বেনিফিট পাবে, ক্রিমের মতো ফর্সা হবে। হ্যাঁ আমি 200 টাকার একটা শিট মাস্ক দেখাবো, বাট এখন না, 2 দিন পরে। আপু একটা ভালো ফেস ফেয়ারনেস ক্রিমের নাম বলো, ড্রাই সেন্সিটিভ স্কিন। আপু আপনি লেজার ফেস ফেয়ারনেস ক্রিম, আপু আপনি লেজার ক্রিম লাগান আপু, আপু কপালের সামনে ফাঁকা হয়ে গেছে আপু, রেপটাসটা নেন নাই সামিরা আক্তার, সামিরা আক্তার আপনি দুবাইয়ের রেপটাসটা নেন, দুবাইয়ের, এটা হচ্ছে দুবাইয়ের রেপটাস, রেপটাসে গ্যারান্টি আছে নতুন চুল গজাবে, টাক মাথায় নতুন চুল গজাবে, এবং চুল পার্মানেন্ট সিল্কি হবে, পার্মানেন্ট সিল্কি, হ্যাঁ চুল পার্মানেন্ট সিল্কি হবে, এটার মধ্যে সিরাম অ্যাড করা আছে, এটার মধ্যে সিরাম অ্যাড করা আছে চুল সিল্কি করার, ঠিক আছে। আর নতুন চুল গজানোর যেটা, সেটা হচ্ছে আপনি যখন স্ক্যাল্পে লাগাবেন তখন বুঝতে পারবেন, যখন আপনি খালি অংশে লাগাবেন, এবং
এটা চোখের পাপড়ি আইবুড়োতে দিলে নতুন আপনার হচ্ছে আইবুড়ো গজাবে, এটা লাগাবেন। এটা হচ্ছে 1600 টাকা, এটা দুবাইয়ের। হ্যাঁ, এটার মধ্যে আপনি একটা জিনিস ফ্রি পাচ্ছেন, সেটা হচ্ছে চুল সিল্কিটা, চুল সিল্কিটা হচ্ছে ফ্রি পাচ্ছেন পার্মানেন্ট। এবং লেখা আছে আমার, কিন্তু বানানো কথা না, আমার বানানো কথা না। এখন অনেকজনকে দেখি যে অনেক বানায় বানায় কথা বলে, দেখবেন যে শ্যাম্পু দিয়ে নাকি চুল স্ট্রেট হচ্ছে, অনেক কিছু শোনা যাচ্ছে। আসলে যেটা যে কাজ যেটা হবে সেটা কিন্তু লেখা থাকবে, বিশেষ করে চুলের প্রোডাক্টগুলো, চুলের প্রোডাক্টগুলো অবশ্যই স্ট্রেটেরটা স্ট্রেট লেখা থাকবে, তারপরে হেয়ার ফলেরটা হেয়ার ফল লেখা থাকবে, নতুন চুল গজানোটাও লেখা থাকবে যে নতুন চুল গজাবে। এগুলো যদি না লেখা থাকে আপনি হেয়ার আইটেম কখনোই কিন্তু ধরা খাবেন, যেটা লেখা থাকবে সেটাই নিবেন। আপু, ইরানি লোশন ইউজ করলে সেম টাইমে কি পিংলিটি জুস? হ্যাঁ, যাবে যাবে আপু। একটা তো খাবার, আর একটা একটা হচ্ছে ওরাল, আর একটা হচ্ছে আউট আউটসাইড দা ইউজ করে। আচ্ছা, প্রোডাক্ট দিয়েছি কাকা, প্রোডাক্ট দিয়েছি। আচ্ছা, লাভ ইউ আপু, লাভ ইউ টু। আজকে এত লাভ ইউ কেন, এত লাভ ইউ তো রাখার জায়গা পাচ্ছি না। হ্যাঁ, পকেট আলা ড্রেস কিনতে হবে। আচ্ছা আপু, স্ল্যান্ডার ভালো হবে নাকি? আপু, স্ল্যান্ডার বাপ এটা, কারণ হচ্ছে যতগুলো ওয়েট লস প্রোডাক্ট আছে সবগুলো আমার পেজেরগুলো হিট, আমার পেজেরগুলো হিট, কিন্তু এক একটা মানে প্রতিটা প্রোডাক্টের এক একটা কিন্তু থাকে, মানে হচ্ছে আপনার কি বলে উইকনেস থাকে। তো উইকনেসটা হচ্ছে যে পেট কমায় না, পেট বড়র বড়ই থাকে, পেট বড়র বড়ই থাকে, কিন্তু এটা আপনাকে যোগার মতো ফিগার দিবে। যোগা করলে যে ফিগারটা পাওয়া যায়, শিল্পা শেঠির ফিগার দেখেন, ওর পেট কিন্তু অসম্ভব সুন্দর। সো আপনার পেটটা ফার্স্টে কমবে, তারপরে ফুল বডি কমবে, 15 কেজি পর্যন্ত ওয়েট লস হবে। লিশো প্লাস, এটা লিশো প্লাস অরিজিনাল থাইল্যান্ডের, অরিজিনাল ক্যাপসুল দেখলেই বুঝতে পারবেন, ক্যাপসুলটা দেখলেই বুঝতে পারবেন, এবং অরিজিনাল ফেক, এই দুইটা বুঝার জন্য 8-10টা পেজ থেকে কিনবেন, তাহলেই বুঝবেন। আমি আপনাদের বলবো যে 8-10টা সেলারকে দেখবেন, তাহলে বুঝবেন, এবং প্রোডাক্টও দুই একটা কিনে ধরা খাবেন, তাহলে বুঝবেন। তখন যখন আমার কাছে আসবেন তখন কিন্তু আমার ডিমান্ডটা আপনার কাছে ওই রকম হাই লেভেলের থাকবে। তখন যদি আমি 7 দিন পরেও প্রোডাক্ট দিই, অন্যান্য আপুদের মতো হচ্ছে রাগ করবেন না যে না আপু 7 দিন ঘুরাইতেছে, 15 দিন ঘুরাচ্ছে, কারণ হচ্ছে আপু ডিরেক্ট প্রোডাক্ট আনে, ঠিক আছে? তো এটার প্রাইস হচ্ছে 2500 টাকা, এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। এটা বেলি ফ্যাট পেট কমানো সহ আপনার পুরো ফুল বডি কমাবে, 15 কেজি ওয়েট লস করবে, 15 কেজি পর্যন্ত ওয়েট লস করবে। এখন আপনার যদি 7-8 কেজি ওয়েট, 7-8 কেজি টার্গেট থাকে যে আমার 7-8 কেজি ওয়েট লস করার টার্গেট, আমার 15 কেজি ওয়েট লস করার টার্গেট না, তাহলে যখন 7-8 কেজি কমে যাবে আপনি স্টপ করে দিন, ঠিক আছে? আপনি স্টপ করে দিন তাহলেই হবে, আর এটাতে কোনো সাইড এফেক্ট নেই, আর এটা যোগার মতো ফিগার দিবে, যোগার মতো। হ্যাঁ, যোগা করলে যে ফিগারটা হয় ওইটা পাবেন। ওকে, আমি প্রোডাক্ট দেখানোর মাঝখানে ইন বিটুইন সবার কমেন্ট করার ট্রাই করছি, আপনারা রাগ করেন না, জাস্ট এ মিনিট। আচ্ছা আপু, বেস্ট ফিটিং করে, স্লিমিং টি খেতে পারবেন। হ্যাঁ আপু, আমি নিব আপু, পেজে বলতে হবে। আচ্ছা আপু, আমি শেয়ার করেছি, একটু দেখো, পেজে পোস্ট করতে হবে, প্রতি উইকলি আমি শেয়ারটা জানাই। আপু, দুবাইয়ের ফ্যাট প্লাস হোয়াইটেনিং জুসটা নিয়েছিলাম, 20 দিন হয়ে গেছে, ওটা 20 দিন না 25 দিন পরে গিয়ে কাজ করে, ওটা একটা জুস, ওটা একটা জুস, জুসগুলো 20 থেকে 25 দিন পরে কাজ করে, আপনি ক্যাপসুল দেন নাই। আচ্ছা আপু, ইরানি লোশন ভালো হবে নাকি মায়াসনো? আপু, মায়াসনো 7 দিনের কাজ করে, এটা 2 দিনে কাজ করে। কেমন আছো, কিউট আপু? আলহামদুলিল্লাহ ভালো। আপু, ইন্দোনেশিয়ার গোল ক্রিমটা সব মিস্তার দেখ সম্পূর্ণ যায়নি, যে 7 হার্বাল বললাম আপনার, ইন্দোনেশিয়া থেকে 7 হার্বালটা তো রিভিউ পাওয়া। আপু, হাইট বাড়ানোর প্রোডাক্ট আছে, হাইট বাড়ানোর প্রোডাক্ট যদি আপনি বলেন বাংলাদেশে ফার্স্ট আমার পেজে রিভিউ আসছে, এবং আমি সেল করেছি, এবং আমি সেল করেছি 1000 পিসেসের উপরে, মেলাতে সেল করেছি, মেমো দিয়েছি, এখন পর্যন্ত একজনও আমাকে বলতে পারবে না যে আপু কাজ হয়নি, আপনি একটা ফ্রড সেলার। আপনি লম্বা হওয়ার প্রোডাক্ট কিভাবে এত কনফিডেন্টলি সেল করেন? কারণ আমি মেলাতে পর্যন্ত সেল করছি, মেমোতে সাইন দিয়ে, ঠিক আছে? লম্বা হওয়ার প্রোডাক্ট আমি বলে দিচ্ছি, আমার লম্বা হওয়ার প্রোডাক্টটা কেন কাজ করে, হ্যাঁ কেন কাজ করে, কারণ আছে এখানে। অনেক সেলাররা অনেক কিছু আনতেছে বাট কাজ হচ্ছে না, আমি বলে দিচ্ছি কেন, সেটা হচ্ছে লম্বা হওয়ার প্রোডাক্টটা, এই যে এই ক্যাপসুলটা, হ্যাঁ এটা নতুন আসছে, এটা ছেলে মেয়ে দুজনেরই কাজ করে, ছেলে মেয়ে দুজনেরই কাজ করে। ক্যাপসুলটা হচ্ছে আপনার মানে অনেক সেলার আনতে পারতেছে, কিন্তু এটার সাথে একটা পাউডার দিই আমি, আমি এটার সাথে একটা পাউডার দিই, এই পাউডারটা, হ্যাঁ এটার সাথে আমি একটা পাউডার দিই, এই পাউডারটাও ইন্ডিয়ান, ক্যাপসুলটাও ইন্ডিয়ান। তো পাউডারটা হচ্ছে বেশিরভাগই চকে বানানো হয়, অরিজিনালটা সবাই পায় না। আমি এমনভাবে এটা আনি, আমার আম্মু হচ্ছে কলকাতার, সো এমনভাবে আনি যে নকল হওয়ার কোনো চান্সই নাই, ঠিক আছে? এবং এই দুইটার ক্রিয়েশন হচ্ছে আমার, মানে পাউডারটার সাথে ক্যাপসুলটা খেলে যে লম্বা হওয়া পসিবল সেটা আমি নিজে নিজে ক্রিয়েশন করেছি, এবং আমি ছেলে মেয়ে দুজনকে দিয়েছিলাম, দুজনেরই কাজ করেছে, এবং এখন আমি 1000 পিসের উপরে সেল করছি, 3 বছর বিজনেসে মেলাতে সেল করছি, সবার কাজ হয়েছে,
সবার কাজ হয়েছে। এর লম্বা হবেন হচ্ছে 3 ইঞ্চি পর্যন্ত, লম্বা হবেন 3 ইঞ্চি পর্যন্ত, এর বেশি আশা করলে হবে না। বয়সটা হচ্ছে 12 থেকে 30 বছর, বয়সটা হচ্ছে 12 থেকে 30 বছর। সো 12 থেকে 28 বছরটা ধরে নেন, এর পরে হচ্ছে কাজ নাও হইতে পারে, ঠিক আছে। সো এটার প্রাইস ক্যাপসুল আর পাউডার, ক্যাপসুল আর পাউডারটার প্রাইস হচ্ছে 2500 টাকা, 2500 টাকা, 200 টাকা মানে হচ্ছে ইয়ে হয়েছে। আপু গো মাখামাখি ভালো লাগে না, ক্যাপসুলটা আসতেছে তো আপু ফিলিপাইনে, যেটা নিগ্রোরা খেয়ে ফর্সা হয়েছে, আপনি একটু ওয়েট করেন আমার চলে আসবে। এখন একটা ওরাল প্রোডাক্ট খেতে হয়, ওই আইটেমটা তো অবশ্যই অথেন্টিক ওইভাবে আসতেছে, তো একটু ওয়েট করেন। ওগুলোর কিছু হচ্ছে আপনার ইয়ে আছে, চেকিং আছে, আমরা কাস্টমে চেক করবে, অনেক অনেক ব্যাপার আছে, হ্যাঁ, যদি ফিজিক্যাল কোনো প্রবলেম না হয়। ঠান্ডা লাগছে কিভাবে? আসলে আপু কাশি হয়েছে, ঠান্ডা লাগছে, এসিতে ছিলাম, মানে অনেক বেশি এসিতে ছিলাম। আচ্ছা আচ্ছা, এই দুইটার প্রাইস হচ্ছে 2500 টাকা, কারণ ক্যাপসুলটা নতুন আসছে, এটা হচ্ছে প্লাস। আমি আগের ক্যাপসুলটা দেখাই দিচ্ছি, যেটা আমি সেল করতাম আগে, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে প্লাস না, এটা হচ্ছে হাইট গ্রো, এটা হচ্ছে হাইট গ্রো, এটা হচ্ছে হাইট গ্রো প্লাস, ঠিক আছে। এটা হচ্ছে হাইট গ্রো প্লাস, যেটা হচ্ছে ছেলে ছেলে মেয়ে দুজনেরই কাজ করবে, ঠিক আছে, ছেলে মেয়ে দুজনেরই কাজ করবে। এটার প্রাইসটা, এটার প্রাইস এই পাউডার সহ হচ্ছে 2500 টাকা, পাউডার সহ 2500 টাকা, ঠিক আছে। আর আমার এটা নতুন প্রোডাক্ট না, আমি অলরেডি এই প্রোডাক্টটা সেল করে আসছি, ঠিক আছে। আচ্ছা আপু, সেভেন হার্বাল কিভাবে ইউজ করবো? সেভেন হার্বাল নিয়ে অনেক লাইভ আছে আপু। আপু সাবু শপ টু এখন রিপ্লাই দেওয়া হবে না, এখন এই পেজে রিপ্লাই দেওয়া হবে, আমি এই পেজেই হচ্ছে ইয়া করবো। আপু তুমি অনেক স্ট্রেট ফরওয়ার্ড, থ্যাংক ইউ। আপু হোয়াইট ড্রেসে পরি লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা পেটের দাগের জন্য কি আছে? স্ট্রেস মার্কসের সিরাম আছে আপু, এটা এখন হাতের কাছে নেই আমার। আচ্ছা আপু প্রাইস কত, আমি নিব কোনটা? আপু আপু লিসোটার প্রাইস 2500 টাকা। আপু 15 কেজি না কমে মানি ব্যাগ দিবেন? 15 কেজি যে কমবে তেমন কোনো কথা নেই আপু, 15 কেজি পর্যন্ত ওয়েট লস করা পসিবল। আপনার যদি 7-8 কেজিও কমে আপনি নাচবেন, যদি আসলে আপনি রিয়েল বায়ার হয়ে থাকেন। আর সেলার টেলার হইলে ওই বলবেন, দূর 7 কেজি কমছে আপু, কি দিলেন 7 কেজি কমছে, আমার কেন 100 কেজি কমে নাই? আরে বাবা আপনাকে কি আমি কিডনি নষ্ট করে 100 কেজি কমাবো নাকি? আচ্ছা আপু তোমার প্রোডাক্ট জাস্ট অসম, থ্যাংক ইউ। ওয়েট লসের সাথে এটা কি হোয়াইট? এখন অনেক সেলাররা আমাকে নক দেয়, অনেক পার্লারের আপুরা নক দেয়, আমি সেলার টেলার পার্লারের আপু ভয় পাই ভাই, আমি আসলে হোলসেল দিতে পছন্দ করি না। হ্যাঁ আপু 3 দিন হলো লেজার ক্রিম নিয়েছি, 3 দিন ইউজ করে ভালো রেজাল্ট পাইছি, ও থ্যাংক ইউ, আশা করি আরও ভালো রেজাল্ট পাবো। 3 দিনে রেজাল্ট পাইছেন, 7 দিন পরে তো পুরি হয়ে যাবেন, গোলাপি হয়ে যাবে চেহারা আপু, বিফোর আফটার ছবি না দিলে খবর আছে। হ্যাঁ আপু আমার অনেক চুল পরে অ্যান্ড অনেক রাফ, আপু চুল অনেক পরে অনেক রাফ, আপনি পাঞ্জাবি অল্টা নেন, পাঞ্জাবি অল্টা নেন, এটা এটা হচ্ছে আপনার 1200 টাকা, এটা চুল লম্বা করে, এটা চুল লম্বা করে, পাঞ্জাবি অয়েল, ঠিক আছে। এর এটা কিন্তু স্টিকি না, এটা স্টিকি না, মানে এটার মধ্যে তেল কম, তেল কম, এসেন্স বেশি, এসেন্সটা বেশি। সো এটা দেওয়ার সাথে সাথে চুলটা ড্রাই হয়ে আসে, আপনার হচ্ছে আপনি যে তেল লাগিয়েছেন ওটা মনে হবে না, ঠিক আছে। আচ্ছা আপু মাথা অনেক ঘামে, চুল পরে, অনেক কি ইউজ করবো আপু? মাথা আমারও অনেক ঘামে, সেটার জন্য মালিশিয়ান শ্যাম্পুটা নেবেন, আমার লাস্ট লাইভে আছে, 750 টাকা মাত্র, ওইটা BSTI অনুমোদিত, মানে স্মেলটা খুবই জোস, এবং ওইটা আমি নিজে ইউজ করি, লেখাই আছে যে আপনার অয়েলি স্ক্যাল্পের জন্য, যাদের মাথা থেকে তেল বের হয় এবং হচ্ছে আপনার ইয়া হয় ঘাম বের হয়। আপু আমি লেজার দিয়ে অনেক সুন্দর হয়ে গেছে, থ্যাংকস, এখন স্লিম হতে চাই। আপু এটাই কথা যে ফর্সা হওয়ার পরে স্লিমের টার্গেট, সো এটা নিয়ে নেন। আপু কবে মেলা দিবা? এই মাসেই দিব। আচ্ছা এগুলো সব মেডিসিন জিঞ্জিরা, হ্যাঁ জিঞ্জিরার তৈরি, আপনি আসেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি, আপনি আমার অফিসে আসেন, থাবড়ায় আপনারা বুঝাই দিতেছি, হ্যাঁ। আর জিঞ্জিরার প্রোডাক্ট নাকি কি আসেন আপনি? সাবু সব বিডি এই পেজে কি অর্ডার করতে হয়? আপু এই পেজে একটু অর্ডার করেন, ভালো হয় আমার জন্য। আপু ডল স্কিন ক্রিমটা 3 দিন ইউজ করছি, ডল স্কিনটা 7 দিনে কাজ করে আপু, যেটা ডল স্কিন, আর লেজারটা 2-1 দিনে কাজ করে। আচ্ছা কেন ভাই আপনি ডেলিভারি দিয়েছেন নাকি? রাবিতা আপু আপনাকে খুব ভালো লাগে, আপনি আমার হেটারদেরকে হচ্ছে রিপ্লাই ইয়া করেন, যারা হচ্ছে আমাকে লাভ করেন, হ্যাঁ যারা আমাকে লাভ করেন। এখানে অনেক ফেক সেলার এবং অনেক ফেক আইডি এবং অনেক ছেলে পেলে, যেসব ছেলে পেলে এখন বিজনেস করতেছে, ওই ছেলে পেলেগুলোও হচ্ছে এখন এখানে কমেন্ট করে, অনেকের গার্লফ্রেন্ড বিজনেস করতেছে, তার বয়ফ্রেন্ডকে পাঠায় দেয় যে সাবু আপুকে হচ্ছে ইয়া করেন, ডিস্টার্ব করেন। সো হচ্ছে তাদেরকে একটু রিপ্লাই দিয়ে দিয়েন আপনারা, পারলে একটু গালাগালিও দিয়ে দিয়েন, হ্যাঁ আমার না গালি দিতে খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। হ্যালো আপু, নোজ শেপের গাল ফুলানোর কিছু আছে? নোজ শেপের অয়েল আসতেছে আপু, যেটা 100% কাজ করবে। আপু লিশো প্লাস এই স্টুডেন্ট ডিসকাউন্ট দিও,
না আপু, না নতুন প্রোডাক্ট না, অফারটা আমি আবার বলে দিচ্ছি, নতুন কোনো প্রোডাক্ট না, 7 দিন আগের প্রোডাক্টগুলো। আচ্ছা হেয়ারটা আজ এত সুন্দর লাগছে কেন? হেয়ারটা আজকে আসলেই সুন্দর লাগতেছে, আমি একটা সিরাম লাগিয়েছি এই জন্য। আমি একটা সিরাম লাগিয়েছি, সেটা হচ্ছে রেপটাসের সিরামটা, এটা এটা নতুন চুল গজায় প্লাস আপনার পার্মানেন্ট চুল সিল্কি করে। কারণ আমার নিচে না চুল ফেটে গেছিলো, এই জন্য আমি এটা লাগিয়েছিলাম। তাও শুধু এই জায়গাটা, এই জায়গায় লাগাইনি, এই জায়গায় লাগাইনি, শুধু এই জায়গাটা লাগিয়েছি। জানি না যে কেন এরকম আজকে সুন্দর লাগতেছে। আচ্ছা আপু, ওয়েট লস করতে চাই, কি করব আপু? ওয়েট লস এটা দেখিয়ে ফেলেছি, আমি বারবার বলতে পারবো না আপু। আচ্ছা আপু, লম্বা হওয়ার প্রোডাক্ট নিবো আপু, সাইড এফেক্ট হবে না তো? পুরা টোটালি হার্বাল, মেডিকেল টেস্ট করতে পারেন যদি আপনি চান, আপনাকে টাকা দিয়ে দিবো, সমস্যা নেই, আপনি মেডিকেল টেস্ট করবেন, টোটালি পুরাটা হার্বাল, পুরাটা হার্বাল। আচ্ছা আপু, নাইস ড্রেস, থ্যাংক ইউ, এটা আমি থাইল্যান্ড থেকে কিনেছিলাম। হাই আপু, তুমি কখন কখনো কমেন্ট করো না আপু, আমি বলেছি যে যতটুকু সম্ভব সবার কমেন্টই পড়ছি। আচ্ছা আপু, হাতে ব্লেডে ব্লেডে কাটা দাগের সিরাম আছে আপু, হেয়ার অনেক রাফ এন্ড ভেঙে যায় আপু। যে আর্গান স্পাটা নেন, আর্গান স্পাটা সবার হচ্ছে ফ্যান, ওটা ফিলিপাইনের। আচ্ছা আমি এখন নতুন একটা প্রোডাক্ট দেখাই, আই ব্যাগ, আই সরি নতুন প্রোডাক্ট না, যেটা সবাই রিকোয়েস্ট করেছিলেন, আমি অলরেডি সেল করেছি, আই ব্যাগ। আই ব্যাগটা দেখাচ্ছি, জাস্ট মিনিট, আমার যে আসছে আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ কালার দেখবে আপুরা, এই যে আমার হাজবেন্ড কোরিয়ান প্রোডাক্ট নিয়ে আসছে, আমি দেখাচ্ছি, আমার শিপমেন্টটা আসছে, ও ওই সব সময় যে নিয়ে আসে, ওর নামই আসে প্রোডাক্টগুলো। পাগল হয়ে যাবেন, পাগল, কালার আমি দেখাবো না আজকে, কালকে কালকে, কোরিয়ান, হ্যাঁ কোরিয়ান। এবং এটার বারকোড স্ক্যান করলে, বারকোড স্ক্যান করলে আপনি হচ্ছে ইউটিউবে এটার ভিডিও দেখলে পাগল হয়ে যাবেন। এবং আমি নিজে লাগাবো, আমি কোন কালার করব বলেন, আপনারা আমাকে বলেন আমি কোন কালার করব। আমার এটা পছন্দ হয়েছে, এটা করলে মনে হয় আমার পুরো লুক চেঞ্জ হয়ে যাবে। আর হেয়ার কালার করবেন, হেয়ার কালার করলে কিন্তু ফেসের লুকটা চেঞ্জ হয়ে যায়। একটা কালো মেয়েও যদি হেয়ার কালার করে দেখবেন সে মেয়েটাকে অনেক সুন্দর লাগে, ঠিক আছে? আমি কিন্তু কালারের প্রতি পাগল, আমি সবগুলা করব। তুই করবি? আচ্ছা করিস, সমস্যা নাই, আমি কম আনছি অবশ্য। আচ্ছা একটা একটা করা যাবে মনে হয় দুইজন। আচ্ছা এখন কোন কালারটা করব বলেন তো, আপনারা বলেন, আমি ব্যাক সাইড ক্যামেরাতে দেখাচ্ছি, সমস্যা নাই, ব্যাক সাইড ক্যামেরাতে দেখাচ্ছি। আপু মেলা কবে? মেলা হচ্ছে এই মাসে করব আপু, ঢাকায় করব, ধানমন্ডিতে। আচ্ছা আপু, কপালে তিনটা ছিড় করে লম্বা টান পোর্স আপু, পোর্সের সিরাম নিতে হবে, পোর্সের সিরাম, 1300 টাকা গ্যারান্টি আছে। আচ্ছা আপু, আপু ইমোতে আসলে বসা তো সম্ভব না, অফার অফার হচ্ছে 10% ছাড়, সবার 10% ছাড়, কিন্তু নতুন প্রোডাক্টে না, 7 দিন আগের প্রোডাক্টের, 7 দিন আগে যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে সেগুলো। মাথায় ফাকারটা দেখিয়ে দিয়েছি, রেপটাসটা, রেপটাসটা নেবেন 1600 টাকা আপু। ম্যাগনেটিক ক্রিমটা তোমার কাজ, ম্যাগনেটিক ক্রিম জাস্ট ফেসের গ্লো করে আপু, এটা ধবধবে সাদা হওয়ার কোনো প্রোডাক্ট নয়, এটা বলেই দিয়েছি, ওটা ইউজ করতেই হবে, হ্যাঁ করতে করতে আপনার কাজ করবে। এগুলো হচ্ছে আপনার ওই যে বায়ো বায়ো সরি বডি শপ, বডি শপের প্রোডাক্টের মতো, হ্যাঁ বডি শপ যেমন খুবই ভালো, খুবই নাম করা, কিন্তু স্লোলি কাজ করে ওই টাইপের। আপনি ধবধবে সাদা হতে চাইলে লেজার নেবেন, অবশ্যই আপনি যেরকম চাইবেন ওরকমই তো দিচ্ছি, খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হেয়ার এক্সেস, হেয়ার এক্সেস ফল হচ্ছে, কি অর্ডার করবো আপু? আপনি পাঞ্জাবি অলটা নেন, টাকাটা উসুল হবে, যেটা রিয়েলি কথা, হ্যাঁ 1200 টাকা। আমি সেলারদের মতো 2 দিন পর পর প্রোডাক্ট চেঞ্জ করি না, যেগুলো আমার এত রিভিউ আসে আমি শেষ করতে পারি না। আচ্ছা এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে নিগ্রোদের সিরাম, নিগ্রোদের হোয়াইটেনিং গ্লুটাথিওন সিরাম, যেটা ইনজেকশন যে পুষ্টা করে ফর্সা হয়েছে কাজল বা হচ্ছে আপনার মাধুরী দীক্ষিতও কিন্তু ইনজেকশন ইউজ করছে, হ্যাঁ তারপরে হচ্ছে কোয়েল মাল্লিকও ইউজ করেছে। সো হচ্ছে এরকম অনেকে আছে যারা হচ্ছে ইনজেকশন পুশ করে গ্লুটাথিওন, গ্লুটাথিওন হচ্ছে আপনার মানে একদম কালার চেঞ্জ করার কোনো যদি ইনগ্রিডিয়েন্টস থাকে সেটার মধ্যে 1 নম্বরে আছে। আর কলাজেন, মলাজেন, ভিটামিন সি, টি, যা যা আছে আরও অনেক কিছু আছে, সেগুলো কখনোই আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করে না, করে আস্তে আস্তে, কিন্তু পুরো কালার চেঞ্জ করে না, পুরো কালার চেঞ্জ। আপনি যদি মেলানিন স্টেজ চেঞ্জ করতে চান, আপনার কালারের পুরো ধারণ ক্ষমতাটা যদি চেঞ্জ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে গ্লুটাথিওন ইউজ করতে হবে। এবং গ্লুটাথিওন অনেক কিছু আছে, গ্লুটাথিওন সাবান আছে, গ্লুটাথিওন ক্রিম আছে, গ্লুটাথিওন ইনজেকশন আছে। ইনজেকশন যদি পুশ করতে পারেন সাহস করে, আমার নেক্সট বেবি হওয়ার পরে ইচ্ছা আছে আমি করব, তো আপনি মনে করেন যে পুরো পার্মানেন্ট হচ্ছে সারা জীবনের জন্য ফর্সা, যেমন কাজল খুব চেঞ্জ হয়েছে,
তোরে জুতা দিয়ে বানাবে বুঝছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ আপুরা, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমাকে যারা ভালোবাসেন ইচ্ছা মতো গালি দিবেন, হ্যাঁ ইচ্ছা মতো গালি দিলে কিন্তু মন হালকা হয়, গালি কিন্তু খারাপ না। আপনারা হচ্ছে দেখবেন যে আমি কিন্তু খুবই মানে যারা আমার হেটার আমি ওদেরকে প্রচন্ড গালি দিই, আমার মানে তখন হালকা লাগে। ঠিক আছে, যাই হোক, হাই আপু, আপু দেখাও প্লিজ। আচ্ছা আপু, আই ব্যাগ, আই ব্যাগ আসছে। ওকে, তো আমি এখন কি দেখাবো জানি, নিগ্রোদের সিরাম, নিগ্রোদের সিরাম কি দেখাবো, জাস্ট মিনিট দেখাইতেছি, কিন্তু আমি এতগুলো পাবো কোথায়? এখন তো আপনারা গণহারে অর্ডার দিবেন। আচ্ছা দেখাচ্ছি আপু, প্লিজ জানি তুমি মেলা নিয়ে অনেক বিজি, বাট প্লিজ আপু ইমোতে। আচ্ছা আপু দেখবো আমি। আচ্ছা প্রথমে দেখাই সেক্রেট প্লেস টাইটেনিং এর ক্যাপসুল, এটা ফার্স্ট আমার কাছে পাবেন। এখন আমার দেখে দেখি অন্যরা আনার জন্য পাগল হয়ে যাবে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এটা নকল হওয়ার আগে আমার থেকে নিয়ে নেন। ক্যাপসুল কখনোই আলতু ফালতু পেজ থেকে খাবেন না, ট্রাস্টেড সেলার থেকে খাবেন যার ফেস ভ্যালু আছে। আমার কিন্তু 3 বছরে মোটামুটি সবাই আমাকে চিনে। সো আপনি হচ্ছে এটা নেবেন, এটা সেক্রেট প্লেস, হ্যাঁ সেক্রেট প্লেস টাইডিনিং একটা ক্যাপসুল। ঠিক আছে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে প্রিটি ডোমস প্লাস 3, এটা সেক্রেট প্লেস টাইট করবে, ব্রেস্ট টাইট করবে এবং হোয়াইটনিং করবে, তিনটা কাজ করবে। সেক্রেট প্লেস টাইটেনিং ক্যাপসুল এখন পর্যন্ত কোনো পেজে আনা হয় নাই। সো আপনি আমারটা নেবেন, এটা অরিজিনাল, প্রাইস হচ্ছে মাত্র 2000 টাকা। এটা হচ্ছে প্রিটি ডোমস 3 প্লাস। ঠিক আছে, আচ্ছা অনেক সুন্দর গালি দিতে পারি, থ্যাংক ইউ আপু। আমার যারা হেটার আছে ওদেরকে গালি দিয়ে দিবেন, এখানে যারাই হচ্ছে ফেক কমেন্ট করবে ওদেরকে গালি দিয়ে দিবেন। ঠিক আছে, কারণ আমি অনেক কমেন্ট দেখতে পাচ্ছি না। আপু তুমি এমনিতেই এত ফর্সা, আপু আমি অনেক কিছু ইউজ করছি, আমি এত ফর্সা না, যেটা সত্যি কথা। আচ্ছা এই যে এটা হচ্ছে পিটি ডোমস প্লাস 3, হ্যাঁ এটা সেক্রেট প্লেস, ভ্যাজেনা টাইট করে, ভ্যাজেনা টাইট করে প্লাস ব্রেস্ট টাইট করে প্লাস হোয়াইটনিং করে, প্লাস হোয়াইটনিং করে। এটার থাইল্যান্ডের বারকোড আছে, FDA proof, বারকোড আছে, প্রাইস হচ্ছে আপনার 2000 টাকা। হ্যাঁ হেয়ার কালার বলতেছি, হেয়ার কালার বলতেছি। আচ্ছা নিগ্রোদের সিরামটাও দেখাচ্ছি, নিগ্রোদের সিরামটা কালকে দেখাই, এটা হচ্ছে ধামাকা। হ্যাঁ আমি আজকে দেখাবো না, যদি আমি ইচ্ছা করলে দেখাতে পারতাম, বাট এখন দেখাতে ইচ্ছা করতেছে না। আপু ময়েশ্চারাইজার লাগিয়ে এরপর লেজার ক্রিম লাগালে কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা নাই, কিন্তু 1 ঘন্টা পরে লাগিয়েন। লেজার ক্রিম কত? লেজার ক্রিম 1450 টাকা। এই যে 1450 টাকা, পাতেমা আপু ওয়েট করেন, ওয়েট করেন আপু, লাইভে তো আপনাকে দিতে পারবো না। তুমি কি মেখেছো? ছেলেরা কমেন্ট করতেছে আপু, আপু ফুল বডি পারমানেন্ট হোয়াইটনিং করার জন্য কি খাবো, ক্যাপসুল নাকি জুস? আপু আপনি ফুল বডি পারমানেন্ট হোয়াইটনিং এর জন্য ইরানি লোশনটা নেন, ইরানি লোশনটা নেন। আর যদি আপনি মাখামাখিতে না যেতে চান তাহলে হচ্ছে ম্যাজিক হোয়াইটনিং ক্যাপসুলটা নেন, ম্যাজিক হোয়াইটনিং ক্যাপসুল, ম্যাজিক হোয়াইটনিং ক্যাপসুল। এটা হচ্ছে স্পটও আউট করবে, এটা স্পটও আউট করবে। এটার প্রাইসটা হচ্ছে 3800 টাকা, 3800 টাকা, কারণ এটা 2-in-1 কাজ করে, হোয়াইটনিং প্লাস স্পট আউট, হোয়াইটনিং প্লাস স্পট আউট। শুধু মুখ না, ফুল বডি, মুখ থেকে শুরু করে ফুল বডি, হ্যাঁ সেক্রেট প্লেস সহ। এটার প্রাইসটা হচ্ছে আপনার 3800 টাকা। আপু আমি অলরেডি 3 বার প্রোডাক্ট নিয়েছি অ্যান্ড রিভিউ দিয়েছি তোমাকে, অবশ্যই ভিআইপি কাস্টমার, এবং হচ্ছে আমার অফিসে আসবেন 15 তারিখে, আমার হচ্ছে মোহাম্মদপুর আসাদেব নিহত অফিস, ওখানে আমি অ্যাড্রেস মিনাবাজারের পাশে প্রিপারেটরি স্কুলের একদম পাশে। অনেক প্রিপারেটরি স্কুলের মানে ইয়ারা ভাবিরা হচ্ছে আসবে আমি জানি, এবং আমার মেয়েকেও আমি ওইখানে ভর্তি করার ট্রাই করতেছি। আপু তোমার নাম্বারটা দেন, আপু আমি নাম্বার ধরি না। আপু তোমার প্রোডাক্ট না দিলে নেওয়ার ইচ্ছাও থাকে না, একটা অর্ডার দিছি ফার্স্ট টাইম, না দেওয়ার নেওয়ার ইচ্ছা থাকলে অন্য জায়গায় চলে যান, কিছু করার নাই। ওয়েট কমানোর কি আছে আপু? ওয়েট কমানোরটা লিশো প্লাস। আপু পিংডেটিটা খেয়েছি, আর কি খেতে হবে? পিংডেটি কোনটা খেয়েছেন, আগেরটা নাকি নতুনটা? আপু এখন তো কমবে প্রাইস, হ্যাঁ লেজার ক্রিমের প্রাইস কমবে, হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন। মানে হচ্ছে 7 দিন আগের প্রোডাক্ট সব কিছুর মধ্যে আপনি 10% ছাড় পাচ্ছেন, কিন্তু নতুন প্রোডাক্টগুলোতে পাবেন না। নতুন প্রোডাক্টগুলোতে তো জানিনি যে টাকা তো আমার কমে নেই, আমার তো আসলে কাস্টমে অনেক ভ্যাট ফুট দিতে হয়েছে, তো নতুন প্রোডাক্টে পাবেন না। আচ্ছা এটা হচ্ছে বডি গ্লাস স্কিন ক্রিম, হ্যাঁ এটা বডি গ্লাস স্কিন ক্রিম। যারা লোশন লাগাইতে পারেন না, লোশন লাগাইলে ঘাম ঘাম লাগে বা হচ্ছে যে লোশন ভেজাল লাগে, তারা এই ক্রিমটা নেবেন, এই ক্রিমটা নেবেন। এটা হচ্ছে গ্লাস স্কিন বডি, গ্লাস স্কিন বডি। অনেকে আছে ধবধবে সাদার পাশাপাশি হচ্ছে ইয়ে গ্লাস স্কিনটা পছন্দ করে, মানে হচ্ছে বডিটা আপনার চাই যে চিকচিক করবে, হ্যাঁ চিকচিক করবে, তারা হচ্ছে এই ক্রিমটা লাগাবেন। এটা আপনার বডিটাকে পুরো গ্লাস স্কিন করে দিবে। যারা হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরেন বা যারা হচ্ছে একটু হাত টাত বা গলা টলা দেখান, গলায় লাগাবেন। আপনি জাস্ট দেখবেন যে আপনার গলা হাত যেগুলো দেখা যায় সেই অংশগুলো হচ্ছে টোটালি গ্লাস স্কিনের মতো হয়ে গেছে, টোটালি। শুধু ফেস সুন্দর হলে কিন্তু হবে না, সব কিছুই কিন্তু এখন মেয়েরা নখ, হাতের নখগুলোও
কিন্তু আপনার সুন্দর রাখতে হবে, ঠিক আছে? তো এই যে এটা হচ্ছে বডি গ্লাস স্কিন ক্রিম, বডি গ্লাস স্কিন ক্রিমটার প্রাইস হচ্ছে, এটা ফিলিপাইনের, এটা ফিলিপাইনের, এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা। হ্যাঁ, আর এই ক্রিমটার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এটা লাগালে আপনার গরম লাগবে না, এটা লাগালে গরম লাগবে না, আর গ্লাস স্কিন ইফেক্ট পাবেন, গ্লাস স্কিন ইফেক্ট কিন্তু লোশনে পাবেন না, লোশনে সাদা হবেন বাট গ্লাস স্কিন ইফেক্টটা পাবেন না, ঠিক আছে? এই যে এটা হচ্ছে গ্লাস স্কিন, যে আমি দুই হাতে লাগাইছি, দেখেন এটা হচ্ছে গ্লাস স্কিন ইয়ে, এটার প্রাইসটা হচ্ছে 1200 টাকা। আচ্ছা আপু, সুইট আপু, পিঙ্ক লেডিতে ডিসকাউন্ট দিও, আপু পিঙ্ক লেডি বললাম তো আগের সব প্রোডাক্টে, আগের সব প্রোডাক্টে ডিসকাউন্ট আছে, ঠিক আছে? আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদের কালার দেখাবো, কালার দেখাচ্ছি। আই শুনো, এদিকে আসো। আচ্ছা সান্দিদা, এই সান্দিদা এদিকে একটু একটু দিদিগাই। আচ্ছা বর্তমান লেজার ক্রিম 10% ছাড় পাবেন, আমাকে একটু কালার গুলো দে, আর ওখানে একটা সিরাম আছে, সিরামটা দে, আমি নিগ্রোদের সিরামটা দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা ম্যাজিক হোয়াইটেনিং ক্যাপসুলটা অফার থাকবে সব সব 7 দিন আগের সব প্রোডাক্টে, আপনারা যারা এডুকেটেড আমাকে বারবার জিজ্ঞেস করেন না, 7 দিন আগের সব প্রোডাক্টে, আমার তো সব প্রোডাক্টই আছে আপু, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, এখন এতগুলো বলা পসিবল না। হ্যাঁ সব কালার গুলো দেয় যে এখানে, হ্যাঁ এগুলো সব কালার গুলো আমি দেখাচ্ছি। এবং এটা হচ্ছে আপনার কোরিয়ান, কোরিয়ান ভিডিও আছে, সবকিছু আছে, বারকোড আছে, এবং আমিও লাগাবো, আমি কোনটা লাগাবো আপনারা আমাকে এখন সাজেস্ট করবেন, কোনটা আমাকে মানাবে, ঠিক আছে? এবং আমি লাইভে লাগাবো। নিজের দিকে খেয়াল, আপু নিজের দিকে খেয়াল তো রাখি, আমি তো সারাদিনই ঘুমাই টুমাই থাকি, খালি 1 ঘন্টার জন্য লাইভে আসি এতটুকুই, তাও প্রতিদিন লাইভে আসি না, কারণ এত অর্ডার থাকে, লাইভে আসলে হচ্ছে অর্ডার বেড়ে যায়। ছেলেদের বায়োকস ম্যানটা অনেক সেল হচ্ছে, ছেলেদের, যারা ছেলেদের জন্য ফর্সা হওয়ার প্রোডাক্ট চাচ্ছেন তারা এটা নেবেন, ছেলেদের জন্য ফর্সা হওয়ার প্রোডাক্ট হচ্ছে এটা, সব বের করতে হবে না দাঁড়া, জাস্ট একটা একটা কালার, হ্যাঁ মানে এখানে 6টা কালার, 6টা কালার, এটা এটা, আর হচ্ছে একটা সিরাম আছে দেখ, আচ্ছা আমার ইয়েটা লাইফটা কি ক্লিয়ার একটু বলেন, লাইফটা ক্লিয়ার কিনা বলেন, লাইফ না ক্লিয়ার হলে কিন্তু আপনারা বুঝবেন না প্রোডাক্ট, ঠিক আছে? আমি একটু দেখি লাইফটা ক্লিয়ার কিনা, অফার প্রাইসগুলো 10% ছাড় দিয়ে দিবেন, 10% কমিয়ে দিবেন, ঠিক আছে? আমি সবগুলো এখন বলতে পারবো না, আমার আপু সব কিছুতে আমি হিট, আমি কয়টা বলবো, চুলের আইটেম বলেন, মুখের আইটেম বলেন, লম্বা হওয়ার বলেন, সব, এখন এতগুলো বলা তো আমার পসিবল না, সাবানও হিট হয়ে যায় ভাই, সাবান দেখাইছি, নিগ্রো সাবান, নিগ্রো সাবানই সবাই পাগল করে ফেলছে, এটা কিন্তু আর অর্ডার দিবেন না, এখন নাই আমার কাছে। আপু কালার আজকে কালার লাগাবো, আজকে আজকে তো রাত হয়ে গেছে, আমার সমস্যা হবে, আমি কালকে দুপুরে লাইভে আসবো, কোনটা লাগাবো এটা একটু বলেন। হ্যাঁ আচ্ছা, আর আমার লাইফটা ক্লিয়ার কিনা একটু বলেন, আচ্ছা এখন আমি দেখাচ্ছি কোনটা আগে দেখাবো, কালার দেখাই, হ্যাঁ কালার হচ্ছে দেখাচ্ছি, আচ্ছা এই যে আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান, হ্যাঁ কোরিয়ান ব্র্যান্ডটা আমি বলে দিচ্ছি, যে এখানে বারকোড আছে, বারকোড যদি বলেন আমি এখন স্ক্যান করে দেখাই দিচ্ছি, এটার ভিডিও আছে, ভিডিও আছে, এবং এটা পুরো কোরিয়ান গার্লদের মতো আপনার একটা লুক দিবে, আপনার পুরো চেহারাই চেঞ্জ করে দিবে, আপনি যদি এই কালারগুলো করেন, এবং আপনার চুল কোনো ড্যামেজ হবে না, চুল স্ট্রেট একটা ইফেক্ট আসবে, চুল গ্লেজি একটা ইফেক্ট আসবে। হ্যাঁ সো এটা আপনাকে যেটা করতে হবে, এটা আমি লাগিয়ে দেখাবো, আমি এটা লাইভে লাগিয়ে দেখাবো, কোনো সমস্যা নাই, কী কী কালার আছে আমি দেখাই দিচ্ছি, কী কী কালার আছে, 6টা কালার আছে, রোজের কালার, এটা এটার নাম হচ্ছে সাহারা, এটার নাম হচ্ছে সাহারা, এই কালারটা হচ্ছে শ্যামল বর্ণের মেয়েদের খুব ভালো লাগবে, শ্যামল বর্ণের মেয়েদের, আমি বিউটি পার্লারের কোর্স করেছি, দ্যাটস ওয়াই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ এটা হচ্ছে শ্যামল বর্ণের আপুদেরকে, জোস সুপার ডুপার কালার লাগবে এটা, আর এটা হচ্ছে আমাদের মতো মেয়েদেরকে, এটা হচ্ছে আমাদের মতো একদম ধবধবে, আমিও না একদম ধবধবে সাদা যে আপুগুলো আছে, আমার থেকেও ফর্সা যারা আছে তাদের হচ্ছে এই কালারটা ভালো লাগবে। তারপর হচ্ছে, তারপরে হচ্ছে এটা, এটা হচ্ছে আমি করব, আমার এটা খুব পছন্দ হয়েছে, এটা আমি কালকে লাইভে করব, আপনারা আমাকে ভোট দেন, এটা কি আমাকে মানাবে, ম্যাট গোল্ড, ম্যাট গোল্ডটা হচ্ছে আমি লাগাবো, ঠিক আছে? কারণ আমার চুলটা কিছুটা এরকম, এর জন্য এইটা, আর এই যে একটা কালার, মাই গড সব ভাঙতেছে আজকে, এই যে একটা কালার,
এটা হচ্ছে সানসেট, সানসেটটা হচ্ছে রোদে গেলে অসম্ভব গ্লেজ দিবে, যখন আপনি রোদে যাবেন, রোদে গেলে অসম্ভব হচ্ছে গ্লেজ দিবে। এটা লাইট পড়লে, লাইট পড়লে এটার গ্লেজটা অনেক বাড়বে, ঠিক আছে। এটা আরেকটা হচ্ছে, এটা না আরেকটা আছে, আরো দুইটা আছে, ছয়টা বের করতে পারি নেই, চারটা বের করেছি, আরো দুইটা কালার আছে, দুইটা কালারটা আমি, ও আরেকটা আছে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক অনেকে করতে চান, আমি ওইটা হচ্ছে সিলভার ব্ল্যাক, সিলভার ব্ল্যাকটা হচ্ছে অ্যাশ কালারের, অ্যাশ কালারেরটা আমি দেখাচ্ছি, ওইটা দেখলেও আপনি, আপনার ফিদা হয়ে যাবেন, ব্ল্যাকটা দেখলেও ফিদা হয়ে যাবেন। ব্ল্যাকটা হচ্ছে আপনার হচ্ছে মানে গ্রে টাইপের, হ্যাঁ আপনি, আমি চিকচিক করবে, চিকচিক করবে, আমি দেখাচ্ছি। সঞ্জিতা আই, সঞ্জিতা এটা দিকে আয়, সবগুলো বের হয় নাই, আরো দুইটা আছে, ছয় ধরনের, ছয় ধরনের, হ্যাঁ ছয় ধরনের। বারকোড দেখাই দিচ্ছি আপনার, এটা কিন্তু কোরিয়ান, কোরিয়ান, হ্যাঁ কোরিয়ান। আরো দুই ধরনের আছে, আরো দুইটা কালার আছে, ছয়টা, ছয়টা কালার, এই যে ছয়টা, ঠিক আছে ছয়টা আমি এটা করব, আর পুরো কোরিয়ান লুক চলে আসবে, কোরিয়ান, কোরিয়ান লুক চলে আসবে, হ্যাঁ যেরকম লেখা আছে সেম হবে, যেরকম কালার দেওয়া আছে সেম হবে, সেম, হ্যাঁ। এটা না আরেকটা আছে, আলা পড়ে গেছে, হ্যাঁ এটা দেখ নাকে, এই যে একটা কালার, সানসেট, সানসেট মানাবে আমাকে, না তো ক্যাটকেটে সানসেট, আমার তো ব্রাউন পছন্দ, আমার ওইটাই পছন্দ হয়েছে। আচ্ছা এই যে এটা হচ্ছে ব্ল্যাকটা, এটা ঠিক ব্ল্যাকও না, এটা পুরো চিকচিকা ব্ল্যাক, ক্যাটরিনার যে কালারটা না, ক্যাটরিনার কালারটা দেখবেন হচ্ছে আপনি, হচ্ছে ক্যাটরিনার চুলের কালার কিন্তু কালো, কালো কিন্তু গ্লেজি, হ্যাঁ ওই গ্লেজি কালার এটা, কালো, ঠিক আছে। যাদের চুল পাকা তারা এটা নিয়ে নিয়েন, এটা হচ্ছে ইউজ করলে ফ্যান হয়ে যাবেন পুরাই। আর এই যে আরেকটা, এই দুইটা হচ্ছে ন্যাচারাল কালার, এই দুইটা হচ্ছে এক টোটালি ন্যাচারাল কালার, ওকে। সো এটার প্রাইস বলে দিচ্ছি, এগুলোর এর প্রাইস হচ্ছে দুই হাজার টাকা, এটা পরে প্রাইস বাড়বে, এটা পরে প্রাইস বাড়বে, এগুলো পার্মানেন্ট হেয়ার কালার, আর এটা চুল সিল্কি করবে, চুল সিল্কি, এরকম হচ্ছে গ্লেজি লুক দিবে। আমি এটা করব, আমি এটা করে আপনাদের দেখাবো, সমস্যা নাই, আমি করে দেখাবো। ওকে, সাহারাটা মানাবে, সাহারাটা, সাহারাটা একটু শ্যামল বর্ণের আপুদের মানাবে, ঠিক আছে, আমাকে মানাবে না মনে হয়, আমার কাছে, আমি ওই ব্রাউনটাই লাগাবো। আচ্ছা গোল্ডেন, হ্যাঁ আমি গোল্ডেনটাই লাগাবো আপু, গোল্ডেনটাই লাগাবো, ম্যাট গোল্ড। আচ্ছা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা, আর আপনাদের মনের আশা পূরণ করে ফেলেন, যদি সাবু শপ থেকে কালার যারা আশা করছিলেন এই কালারটা ইউজ করেন। আমি কিন্তু হাজার রকমের কালার আনি নেই, চুল সিল্কি হবে, চুল সিল্কি হবে মানে আপু জিনা দাপু চুল চকচক করবে, চকচক, কারণ হচ্ছে এটা কোরিয়ান এবং এটার মধ্যে একটা কোরিয়ান লুক আসবে আপনার, হ্যাঁ। সো এটাই হচ্ছে কথা, এই জন্য আমি এটা এনেছি, আমার এই যে দেখেন চুলগুলো কেমন রুক্ষ না, কালকে এই রুক্ষনেসটা পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো টোটালি চেঞ্জ হয়ে যাবে, চুল একদম লড়া চড়া, এত সিল্কি, এত গ্লেজ দিবে বলার বাইরে, আমি কালকে লাগাবো। আচ্ছা আপু এখন আমি হচ্ছে আপনাদেরকে নিগ্রোদের সিরামটা দেখাবো। আপু বডিতে অ্যালার্জি, কোন সোপ ইউজ করবো? আপু বডিতে অ্যালার্জি আপনি হচ্ছে মাইসনো সোপটা ইউজ করেন। আচ্ছা এখন আমি আপনাদের নিগ্রোদের, আমি নাম দেখাবো না, এটা হচ্ছে নিগ্রোদের গ্লুটাথিওন, গ্লুটাথিওন সিরাম, এটা আমি পোস্ট করেছি, এটা আমি পোস্ট করেছি, ঠিক আছে, এটা আমি পোস্ট করেছি, এটা হচ্ছে নিগ্রোদের গ্লুটাথিওন সিরাম, গ্লুটাথিওন লেখা আছে, গ্লুটাথিওনটা লেখা আছে, এটা আপনাকে পুরো নিগ্রোরা যদি ইউজ করে নিগ্রোরা পুরো ফর্সা হয়ে যাবে, কারণ এটার মধ্যে গ্লুটাথিওন দেওয়া আছে, এবং গ্লুটাথিওন হচ্ছে ইনজেকশন পুশ করলে, ইনজেকশনটা পুশ করলে যে হোয়াইটেনিংটা পাবেন, সেই হোয়াইটেনিং ইফেক্টটা আপনি পাবেন এই সিরামটায়। এটা হচ্ছে নিগ্রোরা ইউজ করে, এটা নিগ্রোরা ইউজ করে অনেক অনেক বেশি চেঞ্জ হয়েছে, অনেক বেশি চেঞ্জ হয়েছে। এটার প্রাইসটা হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা, ঠিক আছে। এটা হচ্ছে নাইজেরিয়ান, নাইজেরিয়ান গ্লুটাথিওন হোয়াইটেনিং সিরাম, নাইজেরিয়ান গ্লুটাথিওন হোয়াইটেনিং সিরাম, ঠিক আছে। এটার প্রাইসটা হচ্ছে আপু 2500 টাকা, ঠিক আছে। আজকে তো আমার পেট বুঝে যাচ্ছে আপু, হ্যাঁ এখন তো যাবেই আপু, কারণ আমার হচ্ছে এখন 8 মাস। আপু বিডি বডি সহ মুখ ফর্সা হওয়ার জন্য কি ইউজ করবো? আপু বডি সহ মুখ ফর্সা হওয়ার জন্য হচ্ছে ম্যাজিক হোয়াইটেনিং ক্যাপসুলটা নিয়ে, একটু আগে যেটা দেখালাম সেটা। এখন আমি আপনাদের কোরিয়ান সানস্ক্রিম দেখাবো এবং হচ্ছে ডে ক্রিম দেখাবো, যেটা আপনাদেরকে 3 থেকে 4 শেড ফর্সা করবে, এবং এটা 100% ওয়াটার প্রুফ,
ওয়াটার প্রুফ, মানে হচ্ছে 24 ঘন্টা আপনার মুখ থেকে যদি ঘাম বের হয় বা তেল বের হয়, আমি এটার টাকাটা টোটালি ব্যাক নিয়ে প্রোডাক্টটা নিয়ে নিব, ঠিক আছে? এটা হচ্ছে সুপার ম্যাট, সুপার ম্যাট দেখাচ্ছি, আপু এত প্রোডাক্ট নিলাম কোনো গিফট পেলাম না, আপু গিফটের কথা মেনশন করতে বুঝবো কিভাবে, আপনার অর্ডারের সাথে লিখতে হয় যে আমি হচ্ছে গিফট পাবো, আর না হলে আমাদের অফিস তো আছে, এসে নিয়ে যাবেন, সমস্যা কি, ভাড়া তো উসুল হবেই আবার গিফটও পাবেন। আচ্ছা আপু, ইরানি প্লাস সোপ্লাদা একটার পর একটা ইউজ করা যাবে? হ্যাঁ আপু যাবে। আচ্ছা আচ্ছা আপু প্লিজ, আচ্ছা আপু বেবি বয় আর গার্ল হবে, ওইটা হইলে দেখেন আপুরা, হলে দেখেন সমস্যা। আচ্ছা নেটওয়ার্কে অনেক প্রবলেম দিচ্ছে, ওকে আমি এখন ব্যাক সাইড ক্যামেরা দিয়ে হচ্ছে আপনাদেরকে সুপার ম্যাট যে ক্রিম দেখাবো। এখন সবার একটা কথা, গরমে মুখ ঘামে, গরমে হচ্ছে মুখের মাই মশলা সব বাইর হয়ে যেতেছে, মুখ কালো লাগে, সো হচ্ছে এটাই আমি আপনাদের এখন দেখাবো। এই যে এই ক্রিমটা, হ্যাঁ এটা কোরিয়ান, এটা হচ্ছে কোরিয়ান, আমি এখানে রেখে দেখাচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে, দেওয়ার সাথে সাথে হচ্ছে 2 থেকে 3 শেড ফর্সা দেখা যাবে, এবং আপনি সারা দিন 24 ঘন্টা যদি বাইরে থাকেন, আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ, হ্যাঁ এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রোডাক্ট, আপনার মুখ ঘামবে না, মুখ ঘামবে না, মুখ থেকে তেল বের হবে না, এবং এটা একদম ড্রাই, একদম ড্রাই হয়ে যাবে, এখন একদম ড্রাই হয়ে যাবে, আপনি যে কিছু মাখছেন মনেই হবে না, হ্যাঁ একটু হচ্ছে অয়েলি না, একটু অয়েলি না, সুপার ম্যাট, সুপার এই যে, এই যে দেখেন, আই ডোন্ট নো আমি দেখাই বা যদি মনে হয় তেল বের হচ্ছে, আপনি একটা গ্যারান্টি পাবেন, আপনি এটা ব্যাক দিয়ে দিবেন আমাকে। হ্যাঁ এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা, এটার প্রাইসটা হচ্ছে 2000 টাকা, ঠিক আছে? কারণ এটা ফর্সা করবে, এটা ফর্সা করবে, এটা 3W ক্লিনিকের, আমি দেখাই দিচ্ছি, ব্র্যান্ড দেখাই দিচ্ছি, আলতু ফালতু না, কোরিয়ান 3W ক্লিনিকের, এটা হচ্ছে লেবুর, এবং এটা আপনাকে ফর্সা করবে 4 শেড। এটা হচ্ছে সুপার হোয়াইটেনিং ডে ম্যাট ক্রিম, হ্যাঁ সুপার হোয়াইটেনিং ডে ম্যাট ক্রিম, ম্যাট, এটা টোটালি ম্যাট, আমি পানি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা আমার হচ্ছে আপুরা অনেক ফোন দিচ্ছে, যে এটা হচ্ছে পানি দিলাম, পানি দেওয়ার পরেও এটা উঠবে না, ঠিক আছে? পানি দেওয়ার পরে উঠবে না, টোটালি ম্যাট, টোটালি ম্যাট, এবং 4 শেড ফর্সা করবে, এটা কোনো ফাউন্ডেশন না। এখন অনেকে ফাউন্ডেশন সেল করে বলে কি যে এটা ডে ক্রিম, কিন্তু ডে ক্রিম কিন্তু ফাউন্ডেশনই হয়, বেশিরভাগ ফাউন্ডেশনই হয়, সো আপনার যদি আসলে হোয়াইটেনিং চান, এটা 100% হোয়াইটেনিং করবে, 100% 4 শেড ফর্সা করবে, 4 শেড। আচ্ছা সাবু শপ 2 পোস্ট করা হয়েছে অ্যাড্রেস, আপু আমাদের এখন শুধু এই পেজে অর্ডার নেওয়া হচ্ছে, এই পেজে, হ্যাঁ শুধু এই পেজে অর্ডার নেওয়া হচ্ছে, আমি এই পেজটাতে কয়েকদিন থাকবো, আপু বলো না রে, আপু এখন বলছি, এখন সবার কমেন্ট করছি, সমস্যা নাই, সবাই বলেন, হ্যাঁ কি কি বলবেন, সবার মনের দুঃখ আমি শুনতেছি, বলেন। আচ্ছা কিন্তু আমি কোনো কমেন্ট পাই না, আমি এটাই বুঝি না, আপু বেলি ফ্যাট আর ডাবল চিন কমানোর কি আছে? আপু ওই যে লিসোটা, লিসোটা হচ্ছে আপনার ক্যাপসুল, কোনো মাখামাখি করতে হবে না, এটা ইয়োগার মতো ফিগার দিবে, প্রথমেই পেট কমবে, তারপর ডাবল চিন কমবে, তারপরে হচ্ছে পুরো ফুল বডি কমবে, ঠিক আছে? এটা এটা হচ্ছে 2500 টাকা, সুপার হোয়াইটেনিং ডে ম্যাট ক্রিম, এটার নাম কি? এটা 3W ক্লিনিকের, 3W ক্লিনিকের আপু, 3W ক্লিনিক কোরিয়ার, ঠিক আছে? এই যে এটা সুপার হোয়াইটেনিং ডে ম্যাট ক্রিম, এটা পুরো টোটালি ম্যাট লুক দিবে, আপনার মুখ থেকে ঘাম তেল দুইটাই বের হবে না, গ্যারান্টি, ঠিক আছে? এই যে আমি এখন লাগাইছি, এক হাতে এই হাতে লাগিয়েছি, হাতে লাগিনি, আমি একটু মুখে লাগাই, আমার মুখ ঘামতেছে অলরেডি, আমি কিন্তু এটা লাগাই নেই, হ্যাঁ আমার এটা এইমাত্র আসছে, এইমাত্র আসছে, তো আমি আপনাকে লাগিয়ে দেখাচ্ছি। আমার খুব আশা ছিল এমন একটা ডে ক্রিম ইউজ করার, যেটা হচ্ছে মনের মতো হবে,
অ্যাটলিস্ট 24 ঘন্টা আমার মুখ থেকে কোনো তেল বের হবে না, মুখ থেকে কোনো ঘাম বের হবে না, ঠিক আছে? তো সবগুলোই ভালো, আমি আগে অনেকে নিচ্ছি, বাট সেগুলো 6 ঘন্টা পর্যন্ত সার্ভিস দেয়, এরপরে হচ্ছে দেখা যায় যে কোনো লাভ নেই। এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার ম্যাচ। এ পাশে লাগাই নি, হ্যাঁ জাস্ট এতটুকু লাগালাম। হোয়াইটেনিং কিউট লুক, হোয়াইটেনিং কিউট লুক যদি চান এটা লাগাবেন, কারণ ফাউন্ডেশন আপনার কিউট লুক আসবে না। এখানে দেখেন কি সুন্দর একটা হোয়াইটেনিং লুক আসছে, হ্যাঁ এটা হোয়াইটেনিং লুক আসছে। আর সবচেয়ে বড় কথা, আপনি সারাদিন ভার্সিটি করলেন, আপনি অফিস করলেন, আপনার মুখ থেকে কোনো ঘাম তেল বের হবে না। যদি বের হয় আপনি আমার থেকে চ্যালেঞ্জ নেবেন, আমি আপনার থেকে টাকা ব্যাক নিয়ে নিবো, ঠিক আছে? টাকা ব্যাক দিয়ে নিবো। আচ্ছা আপু সানস্ক্রিনটা আবার দেখাও, আবার দেখাচ্ছি, এই যে এটা কিন্তু ফর্সা করবে, এটা ফর্সাও করবে। এটা মোস্ট ওয়ান্টেড, যেটা মোস্ট ওয়ান্টেড হচ্ছে যাতে মুখ যাতে না ঘামে এবং তেল তেলা যাতে না হয়। এটা একটু তেল তেলা না, মুখ ঘামবে না, মুখ থেকে তেল বের হবে না 24 ঘন্টা, এবং ওয়াটার প্রুফ। ওয়াটার প্রুফ দেখাই দিচ্ছি, যদিও হচ্ছে একটু ওয়েট করতে হয়, আমি ওয়েট করি নাই, তারপরে দেখাই দিচ্ছি। ওয়াও, এখন দেখেন কি সুন্দর একটা সাদা লুক আসছে, মনে হচ্ছে যেন কত কিছু আমি মাখছি মুখে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ওয়াটার প্রুফ, এটা হচ্ছে ওয়াটার প্রুফ, ঠিক আছে? একটু ওয়েট করতে হইতো, তারপর আমি লাগাই দেখালাম। আচ্ছা আমি এখন লাইভটা পোস্ট করে দিই, কারণ হচ্ছে যে আমি কোনো কমেন্ট দেখছি না, আমার হচ্ছে পেজে রিপোর্ট মারতেছে, হ্যাঁ পেজে রিপোর্ট মারতেছে। সেলারদের অনেক চুলকানি, অনেক বেশি চুলকায়, তো চুলকানির ওষুধও কিন্তু আনছিলাম, সেটা হচ্ছে আপনার কাশুই অয়েল। আমি বলছি যে ওইগুলো লাগাইতে, তারপরে হচ্ছে সেলাররা লাগায় না, মানে প্রতিদিন আমার পিছনে লেগে থাকে। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি, আপুরা আল্লাহ হাফেজ, টাটা।